সমস্ত নবীদের ভবিষ্যৎবাণী করা সেই নবী দোজাহান আমাদের নবী রহমাতাল্লিল আলামিন আমাদের জন্য আজ থেকে 1500 বছর আগে দুনিয়ায় তশরিফ রাখলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, নারী থাকবে হুজুরের অসংখ্য দিক। আমি পারবো না যে অসংখ্য দিক, সামাজিক জীবন, পারিবারিক জীবন, কত দিক, এ টু জেড আমরা কেউ সবাই সবটা আদায় দিতে পারবো না। তথাপিও চেষ্টা করতে অসুবিধা কোথায়? আমার নবী পাকের তরিকা সুন্নাতটাকে মজবুত করে ধরুন। এই কোরআন হাদিস না কোরআন সুন্না জানেন আপনারা? আমরা একটা কথা কথা কি বলি, কোরআন কোরআন হাদিস বলি না বলি না? এই আমার দিকে ফেরেন সবাই, কোরআন হাদিস বলি না বলি না? এই কোরআনে কোথা কোন হাদিসে লেখা আছে এরকম বলি না বলি না? কোরআন হাদিস বলি কি বলি না টানা কথায়? কথাটা ঠিক ওই রকম নয়, কথাটা হচ্ছে কোরআন সুন্না, কথাটা কোরআন সুন্না, কোরআন হাদিস নয়। হাদিস লক্ষ লক্ষ আছে, হাদিস লক্ষ লক্ষ আছে, আমার যতটা এলেম ততটা আমার কাছে আছে, ওনার যতটা এলেম ওনার কাছে ততটা আছে। কথা বুঝছেন না বুঝছেন না? আপনারা ঈদের নামাজ পড়েছিলেন তো? এই পড়েছিলেন নাকি ক্যাপ মেরেছেন? ও কয় তকবীর ঈদের নামাজ পড়েছেন? ৬। বিশ্বের বহু জায়গায় ১২ তকবীর ঈদের নামাজ হয়েছে আপনি জানেন? বহু জায়গায় হয়েছে, ওটাও হাদিসে লেখা আছে। কথা বুঝছেন না? ওটাও হাদিসে লেখা আছে। কোরআন হাদিস নয় বরং কোরআন সুন্না, কোরআন সুন্না। নবী পাক যেগুলো করেছেন করতে বলেছেন, সাহাবায়ে কেরামেরা যেগুলো করেছেন করতে বলেছেন, তাকে বলা হয় সুন্না। সবটা আমরা মানতে পারবো না। হাদিসে লেখা আছে রসূলুল্লাহ ১১টা বিয়ে করেছিলেন। হাদিসে লেখা আছে না কোথায় লেখা আছে? হাদিসে না, এ কোথায় লেখা আছে? হাদিসে তো। তাহলে হাদিস যদি হয় তাহলে আমাদেরও তো ১১টা করতে হতো। বস বুঝছেন না বুঝছেন আপনারা? তাহলে কোরআন হাদিস নয় কোরআন সুন্না। জি, এই কোরআন সুন্না মানার জন্যে দরকার কোনটা মানবো কোনটা মানবো না, কোনটা করবো কোনটা করবো না, কোনটা মানা যাবে কোনটা যাবে না। এর জন্যে আমাদের মাঝে জগতে চার ইমাম এসেছিলেন, শুনেছেন আপনারা? এই চার ইমামের মতানুযায়ী আমাদের চললে পরে ইনশাল্লাহ আমরা সঠিক দিশা পাব। বলুন জোরে সুবহানাল্লাহ। চার ইমাম। এবার প্রশ্ন, অনেকে বলছে কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? কেন মানবে তা তুমি জানো? আরো পড়ো দেখতে পাবে, আরো পড়ো, তুমি খবর রাখো। রসুলের পাকের পরে চারজন খলিফা ছিলেন না ছিলেন না? এ কথা বলেন না কেন আপনারা? হজরত আবু বাকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত বলেন বলেন আলী, রসুলুল্লাহ যতদিন হায়াতে ছিলেন মানুষ রসুলুল্লাহর কাছে আসতেন? রসুলুল্লাহর পরে চার খলিফা ছিলেন না ছিলেন না? ছিলেন তো, এনাদের কাছে যেতেন। চারজন খলিফার ইন্তেকালের পরে কেতাব খুলে দেখেন গিয়ে আরব বিশ্ব চারজন সাহাবিকে লক্ষ্য করে চলতেন। মক্কা শরীফের মানুষেরা একজন সাহাবিকে মান্যতা দিতেন, মদিনার মানুষেরা একজন সাহাবিকে আর একজন সাহাবিকে মান্যতা দিতেন, মিশরের মানুষেরা আর একজন সাহাবিকে মান্যতা দিতেন, ওদিকে ইয়েমেনের মানুষেরাও আর একজন সাহাবিকে মান্যতা দিতেন। চারজন ইমামের ন্যায় চারজন সাহাবির নির্দেশনা মানুষ মেনে চলত। ওনাদের এন্তেকালের পরে চার ইমাম, চার ইমামের আমি খুব ছেটে খেটে বলছি, একদিন খোলাসা বলবো, সময় নাই আর অনেক রাত্রে আমি বসেছি। চার ইমাম, যার যেখানে বাড়ি সেই বাড়ি এলাকায় যে সাহাবির দিক নির্দেশনা মানুষ মেনে চলতেন, এই চার ইমাম ঠিক সেই সেই সাহাবিকে ফলো করে মসলা ফতোয়া লিখে গেছেন, যাতে উম্মতে মুহাম্মাদীরা পদভ্রষ্ট না হয়। ইনি বলছে ইমাম কেন মানব। কথা বোঝাতে পারলুম? কেতাব খুলে দেখেন গিয়ে ইমামের আগেও চারটে দিক নির্দেশনা ছিল, তার আগে চার খলিফা ছিল, তার আগে রসূলুল্লাহ ছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, নবিয়ে দো জাহান
হাজারো অসংখ্য সুন্নাত আমাদেরকে দিয়ে গেছেন। তম্মন্দে ছোট্ট একটা বলি, বলে দোয়াখানি করে দেবো। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, উসমান তেরে নাম সে ইসলাম রহেগা। জোরে বলেন না সুবহান। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, উসমান তেরে নাম সে ইসলাম রহেগা। জোরে বলেন। দুনিয়া কি বেলায়ত মে তেরা নাম রহেগা, আলী তেরে নাম সে ইসলাম রহেগা। একটু জোরে বলেন। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। জোরে জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি, সংক্ষেপ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, দুনিয়ায় আসলেন, রাহমাতাল্লিল আলামিন হয়ে জন্মগ্রহণ করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। 63 বছর দুনিয়া করলেন, অসংখ্য আদর্শের তিনি নিশানা আমাদের মাঝে রেখে গেলেন, অসংখ্য আদর্শ। বলছি ফ্যানটা ঘুরালে কেন? ওইদিকে ছিল ঠিক ছিল তো, ওইদিকে ছিল ঠিক ছিল তো, আমাদের মাঝে রেখে গেলেন। নবিয়ে দো জাহান সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে একটু বলে যাই, দুনিয়াতে আসলেন, আব্বা হারা হয়ে আসলেন, 6 বছর 3 মাস কয়েকদিন মাকে হারালেন, 8 বছর প্লাস দাদুকে হারালেন, 25-25 বছর বয়সে আম্মা যান খাদিজাতুল কোবরাকে সঙ্গে পেলেন, 40-এ নবী আমার কোরআন প্রাপ্ত হলেন, 49 থেকে 50-এর মধ্যে মা খাদিজাতুল কোবরাকে হারালেন, আরেকজন পাশে ছিলেন, যদিও তিনি কলেমা পড়েননি কিন্তু বড় সাহারা হয়েছিলেন, যার নাম আবু তালেব, তিনিও চলে গেলেন, নবী আমার ব্যতীত হয়ে পড়লেন, হুজুরকে খুশি করতে আল্লাহ মেয়েরাজের দাওয়াত দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী আমার 52 থেকে 53 বছর মক্কাতুল মুয়াজ্জামা জমিনে কাটালেন, কানতে কানতে রাতের গভীরে 37-37 জন লোক মিলে নবী পাকের ঘরটা ঘিরেছে মারবে বলে, বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ হুজুরকে বাঁচিয়ে দিলেন 37 জন মানুষের ভিতর থেকে। রসুলুল্লাহ নির্বিঘ্নে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে করতে মদিনার পথে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মদিনাতে পৌঁছালেন, রসুলুল্লাহর আখলাকে আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাহাবায়ে কেরামের সংখ্যা 8 বছরে 10,000-এ দাঁড়িয়ে গেল। জোরে বললেন কেন? একটু আস্তে বলেন। মাত্র 8 বছরে কত সাহাবীর সংখ্যা দাঁড়ালো? জোরে বলেন, 10,000-এ দাঁড়িয়ে গেল। রসুলুল্লাহ 10,000 সাহাবীকে নিয়ে মক্কাতুল মুয়াজ্জামায় যে কাবা থেকে কাঁদতে কাঁদতে গিয়েছিলেন, সেই কাবার জমিনে রসুল আমার আসলেন, আল্লাহ নবী কাবা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। ওই দিন অনেক ঘটনা আছে, আমি বলছি না, হযরত আলীও কাবার মধ্যে প্রবেশ করেছেন, রসুলুল্লাহ সাহাবীরা কাবা তওয়াফ করছেন, আমি সেই কাবার কথাই বলছি, বলো, কাবা তওয়াফ করতে করতে একজন সাহাবী থাকতে না পেরে বলেছিলেন, রে আবু জাহেলের গোষ্ঠীরা, তখন আবু জাহেল বেঁচে ছিল না, ওরে আবু লাহেবের গোষ্ঠীরা, ওরে ওতবা সাহেবা দুশ্মনেরা, তোরা যা করিস না তা কাজ না, কষ্ট দিস না তা কাজ না, আজকের আমরা মুসলমান সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছি, অতএব চলে আয়, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা,
আজকে আমরা ছেড়ে দেব না তোদেরকে, কে কোথায় আছিস, তোদের ঘরে আজকে আমরা বদলা নেব। আজ কি বুঝছেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে আমরা বদলা নেব, যুদ্ধ করব। নবী আমার কাবা শরীফের মধ্যে আছেন, এই ছোট্ট আওয়াজটা হাজার হাজার মানুষের মধ্যে থেকে নবী আমার আওয়াজটাকে ক্যাচ করলেন, কাবার ভিতর থেকে বলতে লাগলেন, কে এই কথাটা বললে বাবা, কোন সাহেব এই কথা শোনালে, আজকে আমরা বদলা নেব। সবাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী বলেছেন। আমি সব নাম দাম বলবো আপনাদের, একটু ধৈর্য ধরে শুনতে, আমি আগেই স্বীকার করে নিয়েছি আমি তাড়াহুড়ো করে আজকে পারবো না। আপনাদের দোয়া, যেদিন ঈদের নামাজ হয়েছে 6:30টায় আমি দুদিন ইমামতি করি, দুদিন নামাজ আমার মুরব্বীরা পড়াতেন, আমিও তাই পড়াই, এই দুদিন ইমামতি করি 6:30টায়, আমি যে ঈদগায় নামাজ পড়াই 6:30টায়। অথচ আপনাদের দেশে জলসা করতে এসেছিল, সারা রাত জেগে গেছি, দোয়া করেন, আমারও বর্ষা বাদল নেই, চিল্লাতে চিল্লাতে এই পর্যন্ত এখানে এসেছি। আপনারা ভাইয়ের মতো আরেকটুখানি দু পাঁচ মিনিট আপনাদের কষ্ট দিই। আমি খুব চেয়েছিলাম সৈয়দ সাহেবের আগে আমার এখানে দেয়া হোক, আমি প্রথমে সেরে আসি, এরা বললো না হুজুর উনি আর এক জায়গায় যাবেন, কিন্তু আসলে তা না, আমি তো একটু একটু বুঝি না, যাই কিছু মাথা আছে তো। জি ভাই আমার, 10,000 সাহাবির মধ্যে নবী পাক সেই কথাটাকে ক্যাচ করলেন, কে বললে, সবাই বললে হুজুর আপনার অমুক সাহাবি বলেছে। রাসূলুল্লাহ তাকে ডাকলেন, বাবা এদিকে, তুমি এমন করে বলেছ, বলে হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আমি সহ্য করতে পারিনি, আমার সেই পূর্বেকার দিনের কষ্টের কথা মনে আছে, যারা হযরতে বেলালকে কষ্ট দিয়েছে, উমাইয়া বেলালকে কষ্ট দিয়েছে, হ্যাঁ আবুল আহাব আপনার বাচ্চাদের কষ্ট দিয়েছে, আরো দুশ্মনেরা ইসলামে যারা প্রাইমার জীবনে কলেমা পড়েছে তাদের কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলো আজকে মনে পড়ে গেছে বলে আমি বলে ফেলেছি, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, কে আছো, খুব কষ্ট দিয়েছ আমরা কলেমা পড়েছিলাম বলে, চলে এসো আজকে আমরা বদলা নেব। সেই সাহাবীর নাম হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলেছিলেন, বাবা সাদ, ও সাদ ইবনে আবি ওবাদা, ইসলাম এমন একটা ধর্ম বদলা নিতে জানে না, বদলা নেয় না, বরং ক্ষমার ধর্ম, মায়ার ধর্ম। বাবা সাদ ইবনে ওবাদা, আলিয়াউম ইয়াউমুল মালহামা নয় এই শব্দটা বলো না, বরং বলো আলিয়াউম ইয়াউমুল মারহামা, মারহামা মারহামা, আজকে ক্ষমার দিন, আজকে দয়ার দিন, আজকে মায়ার দিন, যারা আমাদের কষ্ট দিয়েছ সবাইকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, ইসলাম মাফির ধর্ম, ক্ষমার ধর্ম, আলিয়াউম ইয়াউমুল মালহামা নয় বদলা নেওয়ার জন্য নয়, বরং আলিয়াউম ইয়াউমুল মারহামা, আজকে ক্ষমার দিন, দয়ার দিন। ও আমার বারাসাতের ভাইরা, নামাজের ওয়াজ শুনেছেন, রোজার ওয়াজ শুনেছেন, হারামের ওয়াজ শুনেছেন, হালালের ওয়াজ শুনেছেন, আমি ইউনূস রাসূলুল্লাহর বহু দিকের একটা দিক বলে গেলাম। নবী আমার বললেন, বাবা সাহাবি সাদ ইবনে ওবাদা, আলিয়াউম ইয়াউমুল মারহামা নয়, বরং আজকের দিনটা আলিয়াউম ইয়াউমুল মারহামা, আজকে ক্ষমার দিন, দয়ার দিন, এর নাম হচ্ছে ইন্না দিনা ইনদাল্লাইল ইসলাম। আমি কি বোঝাতে পারলুম? আপনারা নামাজ রোজার আওয়াজ পরে একদিন শুনে নেবেন, মুক্তাসার করছি। আল্লাহ বলছেন, আমি তোমাদের ঘরে তাহলে যদি এই রকম শরীয়তের উপরে দায়েম কায়েম থাকো, আমি তোমাদের বাঁচিয়ে দেব। বাঁচানোর মালিককে? সবাই একটু জোরে বলেন, একটু হাত উঁচু করে বলেন, এই বাঁচানোর মালিককে? হায়াতের মালিককে? মুখে বলছেন না অন্তরে? হ্যাঁ, হার্ড অ্যান্ড সোল দুটোই বলেন। বাঁচানোর মালিক আল্লাহ, যাকে বাঁচায় তাকে একটা প্রশংসাও হেলাতে পারে, তাই না? কিছু ভাইয়ের প্রশ্ন থাকবে, হুজুর বাঁচানোর মালিক আল্লাহ স্বীকার করে বলছি, তাহলে হাসান হোসেন শহীদ হলেন কেন? প্রশ্ন আসে না? আসে না? কারবালার জমিনে
হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন কেন, আল্লাহ কেন বাঁচালেন না? একটু কি আপনাদের হাতে সময় আছে? সময় আছে? আর একবার তকবীর দেওয়া যাবে না? আরে দেখবি আল্লাহ বলছেন আমি তোমাদের বাঁচাবো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, বাঁচানোর মালিক আমি আল্লাহ, বেইজ্জতির হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোরা হেও প্রতিপন্ন, লাঞ্ছিত, নিষ্পেষিত, নির্যাতিত, বেইজ্জতি, হেনস্থা কিছুই হবে না, শর্ত ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোরা কাজের মানুষ হয়ে যা, কমপ্লিট মুমিন হয়ে যা, বাকি দায়িত্বটা আমি আল্লাহ আমার। বলুন না জোরে সুবহানাল্লাহ। তোদের নবীকে যেমন বাঁচিয়েছি, 37 জন মানুষ ঘর ঘিরেছিল, আমি আল্লাহ বাঁচিয়েছি, তোদের নবীর ওসিলায় তোদের যেমন গোশ খাওয়াচ্ছি, তোদের নবীর ওসিলায় তোদের জীবন দিয়েছি, তোদের নবীর ওসিলায় আমি আল্লাহ তোদের জন্য কাবাকে কেবলা করেছি, তোদের নবীর ওসিলায় আমি আল্লাহ তোদের নবীর মতো করে তোদের ঘরেও বাঁচিয়ে দেব, বাঁচিয়ে দেব, শুধু দুনিয়ায় বাঁচাবো না, আমি আল্লাহ আখেরাতে ইন্না আজাবি লা শাদিদ, জাহান্নামের আজাব থেকেও বাঁচিয়ে দেব। আর একটু জোরে বলেন। এখন ভাইরা প্রশ্ন করবে, হুজুর তাহলে ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরদ্বয়কে কারবালার জমিনে আল্লাহ বাঁচালেন না কেন? শুনতে গেলে 5 মিনিট হাতে সময় লাগবে, একটু জুড়বো সংক্ষেপ। আল্লাহ নবীকে চেনেন, নবী আমার মাসুম বেগোনা, মুসলমান মনে রাখুন, আমার নবী পাকের আগে পরে কোনো গুনাহ ছিল না, তথাপিও নবী আমার 5 ওয়াক্ত নামাজ যেমন পড়তেন, কত ওয়াক্ত নামাজ? নবী আমার 6 ওয়াক্ত নামাজ পড়তেন, কত ওয়াক্ত? বুক কেঁপে যাচ্ছে না কি আপনাদের? যে হুজুর তোমার মাথা কাজ করছে না নাকি, তুমি কমাবে তো বাড়াচ্ছ কেন? আমি কি ভুল বলছি? হ্যাঁ, এই রসুলুল্লাহর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওই দেখ ইজেন চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি, জগতের কোনো আলেম আছে কথা কাটতে পারবে? রসুলুল্লাহর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের জন্যে 5 ওয়াক্ত। 6 ওয়াক্ত নামাজ মিন্স বলতে পারবেন কোনটা? কে বললেন তাহাজ্জুদ? গুড গুড, ফাতাহাজ্জাদ বিহি নাফিতাল নাফিলাতাল্লাক, ফাতাহাজ্জাদ তাহাজ্জুদের নামাজ কোরআন পাকে আছে, তাহাজ্জুদের নামাজ রসূলুল্লাহর জন্য ফরজ ছিল। বস কিছু বুঝছেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা, হুজুর আমার তাই বলেছেন, কোয়ালা রসুলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লেকুল্লে শাইয়েন জাম্বিন কাতরাতিন মিসলা ওহদিন ফি বিজানিহি, বাবারা জীবনে গোনা করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, ফিরে এসো, তওবা করো, তোমরা জানো না 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে, 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে, আর তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহ বান্দাকে তালাশ করে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সারাদিন বান্দা আল্লাহকে তালাশ করে, সারাদিন বান্দা আল্লাহকে তালাশ করে, আর তাহাজ্জুদের সময় আমার আল্লাহ তার বান্দা বান্দিদের তালাশ করে। ওরে আমার বান্দা বান্দিরা, কে আছিস? তোর মনের কথা মনের ব্যথা আমাকে শোনা, আমি আল্লাহ তোদের খালেক, আমি আল্লাহ তোদের মালিক। তাই নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, রাতের গভীরে আল্লাহ তাহাজ্জুদের নামাজ যদিও নাকি তোমাদের জন্য ফরজ নয়, তথাপিও তোমরা জীবনে শুধু গুনার গুনাহ, এই জন্যে রাতের গভীরে মাঝে মধ্যে হলেও আল্লাহ তাহাজ্জুদের নামাজটা পড়ে দুটো হাত তুলে দোয়া চাইবে, যেমনটা জানো তেমনটা বলবে, আমার আল্লাহ তাআলা সরাসরি তোমাদের দোয়াকে শুনে থাকেন। জি সংক্ষেপ, রসুলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লেন, ঘটনা অনেক আছে আমি পারবো না, দুটো কথা লিয়ে রাখেন, শেষ জামানা, আমি অনুজ বিলক্ষণ জানি, দে গঙ্গা হুজুর এসে একরকম বলে গেল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ দিয়ে গেলেন, আর এক হুজুর এসে ঘুরিয়ে দিয়ে চলে গেল, কি করবেন আপনারা সাধারণ মানুষ? হুজুর যখন বলছে লাও সুবহানাল্লাহ দাও, এ কথা ঠিক কিনা?
আবার রাত্রি বাড়ি গিয়ে ঘুম আসে না, মোবাইল কোন হুজুর দরকার আপনার? আর ভালো জিনিস, অজু লাগবে না, কালাম লাগবে না, কিচ্ছু লাগবে না, খাটে শুয়ে ঠ্যাং উঁচু করে তোর কোন হুজুর দরকার বল? এক মিনিট শুনে ভালো লাগলো না, আবার ঘুরিয়ে দিলে কি? এখানে একরকম তকবির দিলে, আর এক হুজুর আর এক জায়গায় তকবির দিলে, ওখানে শুনে চিন্তা করতে হয় এও তো খারাপ না। এক এক জায়গা যাচ্ছে রে সাধারণ মানুষগুলো বিভ্রান্তির শিকার, কি করি বলো দেখিনি, দরুদ পড়বো না পড়বো না, সেই তো মোনাজাত করবো না করবো না, ওসিলা দেওয়া যাবে না যাবে না, কি করি বলো দেখিনি, এও তো বড় হুজুর, এ লোক বলছে করা যাবে না, এই কথা কিছু বুঝছেন না বুঝছেন না? এ সাধারণ ভাইয়েরা, সাদামাটা লোক, আম সমাজ, এ কোন দিকে যাবে? আপনারা বিভ্রান্তির শিকার। আমার পেয়ারা ভাইরা, রসুল্লাহ বলেছিলেন মানা আলাইহি ও আসাহাবি, আমার দিকে তাকাও, আমার সাহাবিদের দিকে তাকাও, তোমরা পদভ্রষ্ট হবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকালে ভুল হয়ে গেলেও যেতে পারে, ভুল হয়ে গেলেও যেতে পারে, আমি অন্য হুজুরের কথা বলতে পারবো না, আমার কথা বলছি, হয়তো ভুল হয়ে গেলেও যেতে পারে। কসম আল্লাহর, পূর্বেকার যুগের হুজুরদের দিকে তাকান, ফুরফুরার মুজাদ্দেদুজ্জামান, দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, খাজা বাবা, বড় পীর সাহেব কেবলা, যে ইমামে আজম আবু হানিফা, সাহাবায়ে রসুল গণেরা, ওনাদের দিকে তাকান, যেভাবে চলেছেন সেইভাবে চলার চেষ্টা করুন। আল্লাহর কসম, দুনিয়াতেও ঠকবেন না, আখেরাতেও ঠকা হবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর যেই পূর্বেকার যুগের হুজুরদের কথা ছেড়ে নব্য যুগের হুজুরে মেতে যাবেন, স্লিপ হয়ে গেলেও যেতে পারে। কথা কিছু বুঝছেন? কোরআন সুন্নায় একই আছে, এক এক জায়গায় যে এক এক রকমের অ্যানসার দেবে। আমাকে ভুল বোঝেন না, বলো আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বী গণেরা, নবী আমার নিজে শুধু সুন্নাত আদায় দিলেন না, তাহাজ্জুদের নামাজের কথা বলছিলাম মনে আছে, ফাতাহাজ্জাদ বিহি না ফেলা তাল্লাদ, তাহাজ্জুদের নামাজে নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়লেন, আগে অনেক ওয়াজ আছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ তাহাজ্জুদের নামাজ পড়ে মদিনাতুল মুনওয়ারা শরীফ থেকে বার হয়ে পড়লেন, একটা ময়দানে গেলেন, খরমা বাগানে গেলেন, ময়দান সেখানে খরমা বাগান, ফাঁকা ফাঁকা খরমা বাগান, আল্লাহ নবী কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দোয়া করলেন, আবার রওনা হলেন একটা জমাট খরমা বাগানের দিকে, সেই বাগানটার নাম বায়রা বাগান। নবী আমার জমাট খরমা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ পাক আমি নবী আমার নিজের জন্য কাঁদি না, নিজের জন্য দোয়া করি না, আমার উম্মাত উম্মাতিদের জন্য দোয়া চাই, আমার উম্মাত উম্মাতিদের ঘরে আপনি ক্ষমা করে দেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, রাত চলে গেল, সকাল হয়ে গেল, বাদা সলাতিল গাদাতে মাওয়াজা তাম্বালিগা, ফজরের নামাজের পরে সাহাবায়ে কিরামেরা দেখছেন আল্লাহ নবী আসেন না, ফজরের পরে নবী পাককে দেখা যায় না, আম্মা জান কেবলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা চর করে কাঁদতে লাগলেন, মুসলমান আল্লাহ নবীর কোনো সন্ধান নেই, একদিন চলে যায়, দুদিন চলে যায়, সালাসাই অমিয়ালিন, তিন দিন তিন রাত আমার রসুলুল্লাহকে পাওয়া যায় না, তিন দিন তিন রাত পরে আল্লাহ নবীকে দেখা গেল ওই জমাট খরমা বাগানে, সেজদায় মাথা এখানে রেখে ইয়া রব্বে হাবলি উম্মাতি উম্মাতি বলে দোয়া করছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান হযরতে ফাতেমা, বাপ পেয়ারি বেটি বলে কথা, উনি গেলেন আব্বার অবস্থা দেখে বলেছিলেন আব্বা জান আপনি মাথা তুলুন কাঁদবেন না, আমি ফাতেমা জীবনে যত ইবাদত করেছি সমস্ত ইবাদতের নেকিগুলো আপনার উম্মাদের ঘরে আমি দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম, মরণ পর্যন্ত যত ইবাদত করব সমস্ত ইবাদতের নেকিগুলো দান করে দিলাম যাতে আপনার উম্মাতেরা নাজাত পেয়ে যায়। সবাই বললে ভালো করে বলেন আর তা নাহলে দায়িত্ব আমার দেন, হয় সবাই মিলে বলেন আর তা নাহলে দায়িত্ব দায়িত্ব আমাকে দেন, যে হুজুর আমরা আর পারলুম না, যা বলার সব তুমি বলো, আমাদের তরফ থেকে বলো, আমার কোনো অসুবিধে নেই। লাগবেন নাকি আর একবার সুবহানাল্লাহ বলবেন নাকি, ভালো করে জমিয়ে বলবেন নাকি, নারায়ে তকবীর বলবেন নাকি? আল কোরআনের আলো
सब ठीक है तो ना क्या ठीक है सब चलें আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনের সমস্ত নেকিগুলোকে দান করে দিলাম মুসলমান আব্বা রাসূলুল্লাহর চোখের কোণায় পানির পরিবর্তে খুনের ফোঁটা রক্তের ফোঁটা দেখা যায় আব্বা রাসূলুল্লাহ তথাপিও যখন মাথা উঠাচ্ছেন না ওই সময় মা আমার নবী তনায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাতা তুলনার কাঁদবেন না আমি ফাতেমা মা হয়ে দোয়া চাই আমাকে আল্লাহ যে দুটো আওলাদ দিয়েছেন সৈয়দাকে লাল সৈয়দাকে বেটে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্বা জান আপনি মাতা তুলুন কাঁদবেন না আমি ফাতেমা আমার বাচ্চা দুটোকে আপনার উম্মাত উম্মাতিদের নাজাতের জন্য জান্নাতের জন্য আমি মা হয়ে দোয়া চাই আমার বাচ্চা দুটো যেন শহীদ হয়ে যায় কারবালা হয়ে যায় আর আমার বাচ্চাদের শাহাদতের বিনিময় আপনার উম্মতেরা যেন নাজাত পেয়ে যায় আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে বাঁচানোর মালিক কে ইমাম হাসান হোসেন কে মারবে কারবালার জমিনে এজিদ এজিদের স্টাফের ওর ঘাড়ে খুন ছিল কারো মায়ের মাজার ছিল শহীদ তো দূরে তাকে একটা পশম হেলাতে পারে কথা বুঝছেন না বুঝছেন না একটা পশম হেলাতে পারে কারো মায়ের মাজার ছিল এজিদ তথা ওর স্টাফের আম্মা জান ফাতেমাতুজ জোহরার দোয়া আল্লাহ আমার বাচ্চা দুটো শহীদের খাতায় কবুল হয়ে যাক আমার আব্বাকে আপনি খুশি করেন আমার আব্বা জান কেবলা ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ উম্মাতে মুহাম্মাদের নাজাতের কথা না শুনবেন আল্লাহ আমার আব্বুকে খুশি করেন বিনিময়ে আমার বাচ্চা দুটোকে আমি দান করে দিলাম ওরা শহীদ হয়ে যাক ওদের শাহাদতের বিনিময়ে আমার আব্বার উম্মাতরা নাজাত হয়ে যাক আর একটু জোরে বললেন না আগে পরে অনেক কথা ছিল আমি করলাম না শেষ করছি এই জন্যে শহীদের শরবত ওনারা পান করেছিলেন ওনাদের ঘরে শহীদ করা সহজ হয়েছিল অন্যত একটা পশম হেলানোর ক্ষমতা জগতের কোনো দুশ্মনের ছিল না রসুল আমার বলেছেন তোমরা আমার এবং আমার আহলে বায়াতের মহব্বত রাখো কেন তোমাদের জন্যে আমার আল আওলাদেরা শহীদের খাতায় তারা জীবন দিয়ে দিয়েছেন ওরা একদিন না একদিন শহীদ হবে আর কাল ময়দানে মহাশারে আমি রাসূলুল্লাহ আমার হাসান আর হুসাইনকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে আমরা তিনজনে মিলে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে থাকব একটু জোরে বলেন একটু জোরে বলেন নবী আমার বলেছেন আমার এক হাতে থাকবে হাসান আর এক হাতে হুসাইন আমি দুই দাদু ভাই নানা ভাইকে নিয়ে একসঙ্গে ছুটে ছুটে আল্লাহর দরবার শরীফ পাকে গিয়ে ওদের দুটো ভাইকে আমি দান করিয়ে দিয়ে আমি ওদের বিস্কানে মাসকানে আল্লাহু আকবার বলে আমি সেজদায় চলে যাব ইয়া রব্বি আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা রব্বি নফসি নফসি আল্লাহুম্মা রব্বি নফসি নফসি তামাম নবীগণেরা নফসি নফসি করবে আমার নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা সালতু তাওয়াশফা তুশাফা হাবিব গো ইরফা আপনি উঁচু করুন রাসাকা আপনার মাথাটা উঁচু করুন হাসান হোসেনকে ফিরত নিয়ে যান ওদের শাহাদতে কারবালার খুনের দিকে আমি আল্লাহ আর ফিরতে পাচ্ছি না তাকাতে পাচ্ছি না সহ্য করতে পাচ্ছি না আল্লাহ আপনি ফির আমার হাবিবের পিয়ারা আপনি চলে যান হাসান হোসেনকে নিয়ে যান আপনি যাদের জন্য আজকে আমি আল্লাহ আমার দরবারে এসেছেন সুপারিশ করতে এসেছেন আমি আল্লাহ তাআলা কারো দিকে তাকালাম না কেবল আপনার দিকে তাকিয়ে কেবল আপনার মহব্বতে আমি আল্লাহ তাআলা যেমন দুনিয়ায় আদম বানিয়েছিলাম তেমন আমি আদমে আওলাদদের ইমানদারদের ঘরে আজকে নাজাতের কথাও বলে দিলাম আমাল وما علينا إلا الولاء مختصر كلام